ইউরোপে মাঙ্কিপক্সের বিস্তার রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO জানায় গত দু সপ্তাহে ইউরোপে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা তিন গুণ বেড়ে গেছে। ইউরোপ বিষয়ক WHO-র আঞ্চলিক পরিচালক হ্যান্স হেনরি ক্লার্ক কোনো একটি এলাকায় মাঙ্কিপক্স বেড়ে যাওয়া রোধে জোরদার পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই রোগের চলমান বিস্তার এড়ানোর দৌড়ে জিততে হলে এ ব্যাপারে জরুরি ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। গত মে মাসের শুরুর দিকে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর বাইরে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়। WHO-র তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বের 31টি দেশে এই রোগের বিস্তার লক্ষ্য করা গেছে।